Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil karim. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. Wa qina adzabal sakhratul maut wa qina adzabal qabr wa qina adzabal hasyr wa qina adzabal funsirat wa qina adzabal yaum al-qiyamah mahdoh oh dayal Allah ikku rahmatar nazar kura takya dekhobo Allah tumi ki asmane na zumine re Allah na pahare na duriyai re Allah igoto zibone আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নবীনগর থানাধীন শ্যামগ্রাম দীর্ঘ সাহেব মরহুম আবু তাহের মাস্টার সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই দীর্ঘ সাহেব গ্রামবাসী উপবাসীদের উদ্যোগে তিন দিনব্যাপী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আজকে 23তম বছরের জান্নাতের বাগানের শেষ দিনের মুনাজাতে আল্লাহ আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা হাত বাড়াইছে আমার কতগুলা যুবক নজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে পর্দা নসিনী মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা যো কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুই কানা হাত বাড়িয়া দেও না রে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না ভাইরা রে মত কত ভাই বাবারা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ আসিয়া রইছে রে ভাই আজকের মুনাজাত তারার নসিব হইছে না জানি না রে আল্লাহ আমরার মত কত ভাই বাবারা জানি গো হসপিটালের বেডের মধ্যে রোগী হয়ে আসিয়া রইছে আল্লাহ তুমি দয়া করছো মায়া করছো বিদায় আজকের জান্নাতের বাগানে আমরা বান্দারা বসছি গো আল্লাহ কয়েক মর্তবা তোমার কোরআন তোমার বন্ধুর হাদিস থেকে আলোচনা শোনার জন্য যেই পাগলেরা যেই আশেকেরা যেই বান্দারা যেই নবীর উম্মতেরা আজকের মাহফিলে বসছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার এই দীর্ঘ সাইর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান গো মা তাড়াতাড়ি আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়া দাও গো মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা মারা গো আমার আল্লাহর দরবারে আমি নামিন করে যদি দুই কানা হাত বাড়া দেও গো মা আমরার বিশ্বাস গো মা আমার আল্লাহ মনের আশা পূরণ করা সারা খালি ফিরে দিবে না মাবুদো ডাকলে কি জুরাই রে মন জফলে কি পান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ করওয়াল্লা দাগাল তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করওয়াল্লা দাগাল
হয় তোমার মনে তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাগারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ মৃত্যুর বিছানায় শুয়াইয়া গো আল্লাহ কর আল্লাহ দেখালো তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের বেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ কর আল্লাহ দেখালো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ কর আল্লাহ দেখালো তোমার মনে অবশেষে আমার নবীর রবে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ কর আল্লাহ দেখালো তোমার মনে মাবুদ কত মানুষ মক্কায় যায় কত মানুষ মদিনায় যায় আমার মনটা তো গো মক্কা মদিনা যাইতে আল্লাহ মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও কত মানুষ যায় প্রাণ ভরে মক্কায় আমিও তো যেতে চাই সোনার মদিনায় আমিও তো যেতে চাই মক্কা মদিনায় বলেন কত মানুষ যাই দেখতে মদিনায় আমিও তো যেতে চাই সোনার মদিনায় আমিও তো যেতে চাই মক্কা মদিনায় আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়ারত করি দেখতাম নবী নূরের ছবি দেখব মদিনা আমার মদিনা কি যাওয়া হবে না আল্লাহ মদিনা কি যাওয়া হবে না দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ সন্তানের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে জানি না রে আল্লাহ কার জানিয়া মোহন আব্বাজান অন্ধকার কবরে আল্লাহ যাদের আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এমন এতিম আছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই হায়রে মা যে মা রে মা কয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল গজর সওয়াব হইয়া যায় আল্লাহ যাদের এমন মা কবরে বাড়িতে যাইব আশ্বাস কইরা সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবে না আবার এমন এতিম আছে রে মাও নাই বাবাও নাই আল্লাহ জনমের এতিম আমায় আব্বা চলে গেছে আল্লাহ যারা
পাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া মামুদো এমন ভাবে কত সন্তান মা হারা বাবা হারা সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এ দীর্ঘসার গ্রামবাসী এবং প্রবাসীরা যে মাহফিলের আয়োজন করলো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সবার মনের আশাগুলা তুমি পূরণ করো পর্দার অন্তরালের মধ্যে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো আসার সময় আমার একজন ভাইজান কিছু হাদিয়া দিয়া তার আব্বা জানের জন্য দোয়া চাইছে আল্লাহ তার আব্বা জানরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আজাদি দান করো এ সোনার বাংলাদেশের উপর তোমার কাত রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো দয়াল রে আল্লাহ আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা খাস করে করে দোয়া চাইছে বিশেষ করে মুক্তা বেগম আজকে দুপুরবেলা দোয়া চাইছে ফোন কইরা রোকেয়া খাতুন উনি দোয়া চাইছে কোরআন খতম করছে ওনার মাও নাই বাবাও নাই ওনার মা বাবারে কবুল মঞ্জুর করে নাও দয়াল রে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো হায়াতে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মান ইজ্জতে দিন দিন নসিব করো আর আমরার মরণের আগে একবার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখেন না জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে একটা বার জোরে কোন আলহামদুলিল্লাহ একটু কমাও একটু আরো জোরে কোন আলহামদুলিল্লাহ